মুরগি থেকে সাবধান, ব্লাড ফ্লু নিয়ে উদ্বেগ কেরলে। চিকেন সরবরাহে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের। করোনা সংক্রমণ উদ্বেগের মধ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠছে বার্ড ফ্লু আতঙ্ক। কেরলের কোত্তাম জেলায় বার্ড ফ্লুর প্রকোপ শুরু হয়েছে। অন্যদিকে লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপে চিকেন সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। চীন সহ বিশ্বের একাধিক দেশে কোভিড আতঙ্কের কারণ দাঁড়াচ্ছে। মন কি বাত অনুষ্ঠান থেকে করোনা সংক্রমণ থেকে সচেতন থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সংক্রমণ নিয়ে নড়ে চড়ে বসেছে দিল্লি। সমস্ত রাজ্যগুলিকে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেরলের কোত্তাম জেলার ব্লাড ফ্লু তার প্রকোপ শুরু হয়েছে। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই 6,000-এর বেশি পাখি হত্যা করা হয়েছে। কোত্তাম জেলা প্রশাসন সূত্রে খবর, কোত্তাম জেলার 3টি পঞ্চায়েত ভেচুর নিন্দুর এবং আরপুকারা পঞ্চায়েত এলাকায় শনিবার পর্যন্ত 6,000-এর বেশি পাখি হত্যা করা হয়েছে। জেলা প্রশাসনের দেওয়া বিবৃতি অনুযায়ী শনিবার প্রচুর ভেচুর পঞ্চায়েত এলাকায় 133টি হাঁস এবং 156টি মুরগি, নিন্দুরে 2,753টি হাঁস সেই সমস্ত হত্যা করা হয়েছে। বার্ড ফ্লু সংক্রমণ প্রতিরোধে লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপে চিকেন সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। প্রসঙ্গত, দেশে করোনা আতঙ্কের মধ্যেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্ড ফ্লু। দক্ষিণ ভারতে এই বার্ড ফ্লু আতঙ্ক গত বছর থেকে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত হাঁস মুরগি সহ পাখিদের মধ্যে এই সংক্রমণ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে বার্ড ফ্লু সংক্রমণ ছোঁয়াছে, তাই সংক্রমণ ঠেকাতে বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত পাখিগুলি রান্না না বর্তমান দেয় স্বাস্থ্যমন্ত্রক। ব্যুরো রিপোর্ট, পুষ্পপ্রভাত টিভি।